ইটও পোতা হয়নি এখনো। অর্থের অভাবে অথই চলে অযোধ্যার বাবরি মসজিদ। সুপ্রিম রায়ের পর ঐতিহাসিক বাবরিকে গড়িয়ে অযোধ্যার সেই স্থানে রাম মন্দির নির্মাণ হলেও বাবরি মসজিদ কিন্তু এখনো বিষ বাও চলে। মসজিদের প্রস্তাবিত জমি এখনো খাঁ খাঁ করছে, বাচ্চারা ক্রিকেট খেলছে। প্রায় চার বছরে শুধুমাত্র বাবরি মসজিদ ট্রাস্ট তৈরি হয়েছে। দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল, সুপ্রিম রায়ে রাম মন্দির বিতর্কের অবসান হয়েছে। জাঁকজমক করে রাম মন্দির নির্মাণ হয়েছে, অথচ সুপ্রিম কোর্টের রায়ে যে মসজিদ নির্মাণ হওয়ার কথা ছিল সেই মসজিদ নির্মাণের কাজ এক চুড়ো এগোয়নি। মসজিদ নির্মাণের জন্য উত্তরপ্রদেশ সরকার যে জমি দিয়েছিল সেই জমিতে এখনো একটা ইটও গাঁথা হয়নি। 2019 সালে অযোধ্যার বিতর্কিত জমি মামলায় রায়ে সুপ্রিম কোর্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছিল হিন্দুদের 2.77 একর জমির পাশাপাশি মুসলিম পক্ষকেও 5 একর জমি দিতে হবে। অযোধ্যা জেলারই ধন্নিপুরে সেই জমি দেওয়া হয়েছিল। গত 22 জানুয়ারি উদ্বোধন হয় রাম মন্দিরের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন যজমানের ভূমিকায়। অথচ মসজিদের কাজ এখনো শুরুই হয়নি, মসজিদের প্রস্তাবিত জমি এখনো খাঁ খাঁ করছে, বাচ্চারা ক্রিকেট খেলছে সেই জমিতে। প্রায় চার বছরের সময় ব্যয় হয়েছে শুধুমাত্র মসজিদ তৈরি এবং পরিচালনার জন্য বিশেষ ট্রাস্ট তৈরি করতে। 2020 সালের ডিসেম্বর মাসে মসজিদের নকশাও প্রকাশ করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত বাবরি মসজিদের জন্য বরাদ্দ 5 একর জমিতে নাকি একটি ইটও পাতা হয়নি। যতদূর জানা গেছে এর মূল কারণ টাকার অভাব। রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যে কোটি কোটি টাকা অনুদান এসেছে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে তার ছিটে ফোঁটাও নেই। চার বছর পেরিয়ে এখনো পর্যন্ত মাত্র 90 লক্ষ টাকা অনুদান মিলেছে। বাবরি মসজিদ ট্রাস্টের চিফ ট্রাস্টি জাফর ফারুকি স্বীকার করে নিয়েছেন, অযোধ্যার বিতর্কিত জমি না পাওয়ায় মানুষের মধ্যে মসজিদ নিয়ে কোনো রকম আগ্রহ নেই। তিনি এও দাবি করেন, তারা নাকি বহু মানুষের সঙ্গে কথা বলেছেন কিন্তু বিশেষ লাভ হয়নি। ট্রাস্টের তরফে বলা হচ্ছে, মসজিদ এবং সেটার সঙ্গে যা যা বানানোর কথা ছিল তাতে খরচ হবে কোটি কোটি টাকা। শুধু মসজিদ নির্মাণে 6 থেকে 7 কোটি টাকা খরচ হওয়ার কথা, সেই টাকাটাও তোলা যায়নি। তাছাড়া কর্মকর্তাদের মধ্যেও সেই উৎসাহ নেই, সেটাও মসজিদ নির্মাণে বিলম্ব হওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।